স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। পথ শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের কর্মীরা। রাজধানীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পথ শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়ানো তাদের কাজ। আলো ছড়াতে গিয়ে শিশু পাচারের অভিযোগে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেও যেতে হয় তাদের। তবে এত সব বাধা সত্ত্বেও পিছ পাননি উদ্যমীরা। প্রতিষ্ঠার তিন বছরে কাজের পরিধি বেড়েছে অনেক। পথ শিশুদের উন্নয়নে স্বপ্ন নির্মাণ করছে অবিরত। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিয়ান আরিফ ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের দায়িত্বে থাকা শাকিল আহমেদ। আরিয়ান, শাকিল, আপনাদের দুজনকে স্বাগত। আরিয়ান, আমরা অদম্য বাংলাদেশের যে শিশুদের নিয়ে আপনারা কাজ করছেন, তারা আসলে কী ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে বড় হচ্ছে যদি আমাদের প্রথমে একটু বলেন? ধন্যবাদ আপনাকে। আমরা যাদের নিয়ে কাজ করি এরা মূলত বেশিরভাগ সুবিধা বঞ্চিত বা চূড়ান্ত সুবিধা বঞ্চিত যাদেরকে বলে। আমাদের যে কার্যক্রমের পরিধি কমলাপুর, সদরঘাট, সাভার, আগারগাঁয়ে, এতে বেশিরভাগ বাচ্চা একদম রাস্তায় থাকে, অর্থাৎ রাস্তায় তারা ঘুমায়, রাস্তা থেকে খাবার সংগ্রহ করে, এভাবেই তাদের জীবনটা চলে। কেউ কেউ মাদকের সাথে জড়িত বা বেশিরভাগ সংখ্যক, এবং কারো কোনো নির্দিষ্ট লক্ষ্য বা মিশন বা ভিশন কোনো কিছু নেই, মানে লক্ষ্যহীন যে শিশুরা পথে থাকে, এই সমস্ত শিশুদের নিয়ে আমরা কাজ করছি। এই শিশুদের কি যখন আপনারা তাদেরকে এখানে নিয়ে আসেন, তাদের অভিভাবক থাকে বা অভিভাবকহীন, কীরকম তাদের? প্রথম হলো আমরা যে ধরনের স্কুল কার্যক্রম পরিচালনা করি, তো আমাদের স্কুলের কার্যক্রমটা এখনো পর্যন্ত দু ধরনের হয়। আমরা আপাতত চারটি জায়গা আমাদের স্কুলের কার্যক্রম পরিচালনা করি। এর ভিতরে তিনটি জায়গা আছে যেখানে হলো তাদের কোনো অভিভাবক বা কোনো ছাউনি বা রাত্রে কোনো থাকার জায়গা নেই। এর ভিতরে কমলাপুর, সদরঘাট, লঞ্চ টার্মিনাল, শাহবাগের যে সরহদ উদ্যান আছেন, এখানে যে শিশুরা আছে তারা একদম খোলা জায়গায় সাধারণত রাত্রি যাপন করে অথবা কোনো একটা মিনিমাম ছাউনি খুঁজে। আবার আমাদের আগারগাঁয় যে স্কুলটা আছে, এই সমস্ত জায়গার শিশুর হলো তাদের অথবা মা অথবা বাবা বা কোনো না কোনো অভিভাবক আছে, ওখানে আমাদের একটা ছাউনির মতো, মানে আমরা একটা স্কুল ঘরে স্কুল পরিচালনা করি। সো আমরা আসলে দু ধরনের কার্যক্রম নিয়েই, দু ধরনের বাচ্চাদের নিয়েই কাজ করছি, কিন্তু মেইনলি ফোকাস যেটা, যে স্ট্রিট চাইল্ড, যেটা যে পথ শিশু বাংলাদেশে যে দিন দিন বাড়ছে, মূলত আমাদের পুরো সংগঠন ওটাই খুঁজে বের করছে এবং একই সাথে কাজ করছে যে সংখ্যাটা কেন বাড়ছে ধীরে ধীরে। আরিয়ান, এই ব্যাপারে কি কোনো ধরনের গবেষণা আপনারা নিজেরা করেছেন যে কেন বাড়ছে, অথবা পথ শিশু হিসেবে যারা বড় হচ্ছে শহরে, তারা আসলে বড় হয়ে কি ধরনের পেশায় বা তাদের আচরণ কেমন হচ্ছে? প্রথম কথা হলো প্রাতিষ্ঠানিকভাবে এই রিসার্চের বিষয়ে যে হাইলি এক্সপিরিয়েন্স, ওরকম টিম অ্যাকচুয়ালি এখন আমাদের পর্যন্ত নেই। কারণ আমরা শুরু করেছিলাম যখন 2013 সালে, তখন একটা ভলান্টিয়ার বেস, স্টিল এখন আমরা ভলান্টিয়ার বেস একটা অর্গানাইজেশন, বাট আমরা প্রায় 3.5 বছরে হিউজ একটা ডাটা বেস আমরা মেনটেন করি যে প্রতিটা শিশু এখানে কেন আসে, কীভাবে আসে, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা কী, সেখানে কেন থাকতে চাচ্ছে, এসে লং টাইম কেন থাকতেছে, ফ্যামিলির সাথে কেন না, এগুলো নিয়ে আমাদের একটা নিজস্ব স্টাইলে কিছু ডাটাবেজ আমরা মেনটেন করি। সেটা রিসার্চের পর্যায়ে এখনও পড়ে কি না আমরা ওভাবে ভেবে দেখিনি, কিন্তু আমাদের কাজের সাথে এগুলো আমাদের সংরক্ষণ করতে হয়। মূলত এই শিশুরা এখানে আসতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনের মতামত থাকে, যে কেউ কেউ বলে থাকে যে সাধারণত নদী ভাঙন প্রবণ এলাকার লোকজন এখানে বেশি আসে, আবার কেউ কেউ বলে থাকে যে দারিদ্রতার কারণে বেশি এসে থাকে। এই ঘটনাগুলো হয়তোবা সত্যি, কারণ এর পিছনে শক্ত উপযুক্ত তথ্য প্রমাণ এখন আমরা পাচ্ছি না। আমরা যেটাকে মেজর পাচ্ছি সেটা হলো পারিবারিক ভাঙন, পরিবারের ভিতরে যে মা বাবা বা আনুষঙ্গিক যে একটা বন্ধন থাকে সেটা দিন দিন আমাদের সমাজে কমে যাচ্ছে, ফলে পরিবারের কলহটা প্রচণ্ড আকারে বাড়ছে। মানে রেসপেক্টের যে জায়গাটা পরস্পরকে, সে সিনিয়র জুনিয়র যেই হোক না কেন, ওই জায়গাটায় পরিবারগুলো ভেঙে যাচ্ছে, এবং ওই পরিবারগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। আমরা যে বাচ্চাদের নিয়ে কাজ করি তাদের লাইফ হিস্ট্রিগুলো আমরা রিসার্চ করে দেখছি, অলমোস্ট 50%+ বেশি বাচ্চা শুধু পারিবারিক ভাঙনের কারণে রাস্তায় চলে আসছে। হয়তোবা বাবা দ্বিতীয় বিবাহ করেছে অথবা মা দ্বিতীয় বিবাহ করেছে। এই যে তারা দ্বিতীয় বিবাহ করছে, এর ফলে ওই শিশুটার দায়িত্বটা একটা সময় কেউ নিতে ওভাবে চাচ্ছে না। সো ফলে সে হচ্ছে সে রাস্তায় নেমে আসতে বাধ্য হচ্ছে, এবং এখানে যখন আসে তখন সে একটা খোলা পরিবেশ পায়, তার কোনো বাইন্ডিংস নেই, তাকে কেউ ওইভাবে মারছে না, সে ইচ্ছা করলে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারতেছে। এবং যেটা আপনার প্রশ্ন করলেন যে ফিউচারটা কীভাবে হয়, এটা বড়টা হয় কীভাবে,
এদের বেশিরভাগ যেমন 95% বেশি বাচ্চাদেরকে আমরা দেখেছি যাদের বয়স খুব বেশি না 6 থেকে 14 এর ভিতরে কোনো না কোনো ভাবে মাদকের সাথে যুক্ত মাদকের ধরনটা সেটা একদম ধূমপান থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত আছে সেটা আসলে তারা কিভাবে মাদকটাকে সহজলভ্যতা স্থানভেদ এক এক রকম আপনি যদি সদরঘাট যান সেখানে মাদকের প্রভাব এক রকম কমলাপুরে গেলে মাদকের প্রভাবটা আরেকটা শাহবাগ গেলে আবার এক ধরনের মাদক আগারগাঁও হয়তো আপনি মাদকের প্রভাবটা শিশুদের ভিতরে পোকাটাকে নাই অভিভাবকদের ভিতরে হয়তো বা থাক কিছুটা দেখা যাচ্ছে এদের ম্যাক্সিমাম ফিচারটা হয় যে অ্যাডিক্টেড হয়ে পড়ে আজকে আপনার কাছে আসবো এই যে এদের স্কুলিং এর প্রক্রিয়াটা কি সেটা জানার জন্য তার আগে একটু শাকিলের কাছে যাবো শাকিল এই পুরো প্রক্রিয়াটি আরিয়ানজিটা বলছিল যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই হয় ফলে সেইখানে মানে আপনার দায়িত্বটা কি এটা জানা দরকার যে কিভাবে মানুষের সঙ্গে কমিউনিকেট করেন কারণ স্বেচ্ছাশ্রমের জন্য যারা আসবে তাদের এটা জানা অনেকেই হয়তো নানান জায়গায় তাদের সময়টা দিতে চান এবং আপনাদেরও মানুষের সময় প্রয়োজন দুটার ভিতরে একটা মেলবন্ধনের প্রয়োজন হয় সেই জায়গাটায় কমিউনিকেশনের কি ধরনের চর্চা আপনারা করেন আসলে প্রথমে চেষ্টা করি যারা আমাদের সাথে যোগাযোগ করে যে আমরা আপনাদের সাথে কাজ করতে চাই তো আমরা যোগাযোগ করার পরে আমরা আমাদের প্রত্যেকটা স্কুল একটা এক এক দিন চলে হ্যাঁ ওখানে একটা নিয়ম থাকে যে যদি কমলাপুর কাজ করতে চায় বৃহস্পতিবার শনিবার হচ্ছে সদরঘাট তো উনি যেই টাইমটা বা সে যেই টাইমটাতে ফ্রি থাকে ওই টাইমটা উনি চুজ করার পরে আমাদের অফিসে এসে আমাকে ফর্ম পূরণ করতে হবে সম্পূর্ণ ডাটাবেস থেকে ওনার নাম ফোন নাম্বার দিয়ে আমাদের অফিসে ফর্ম পূরণ করে তারপর হচ্ছে ভলান্টিয়ার হয়ে আমাদের সাথে কাজ করতে পারবে কারা সাধারণত ভলান্টিয়ার হন মানে কোন গ্রুপ থেকে বেশি আসে বেশি আসে স্টুডেন্ট যারা ভার্সিটি লেভেলে পড়ে তারা আসলে বেশি আসে কিন্তু এছাড়া আমাদের সাথে সবাই কাজ করতে পারে মানে সব শ্রেণী পেশার মানুষই আসলে তার যদি ইচ্ছা থাকে এই ক্ষেত্রে তারপরেও যারা এই যে আসছেন তারা কিভাবে সময় দেন ওই দিনটি তার ফ্রি সময় আছে সেই জন্য নাকি অন্য কোনো সামাজিক দায়বদ্ধতা না প্রথম দিকে হয়তো বা সে চেষ্টা করে যে ফ্রি সময় প্রথম দিক তার দায়িত্ববোধ থেকে আমাদের সাথে কাজ করা শুরু করে যখন সে বুঝতে পারে আমার একটা কিছু করা দরকার বা দেশের জন্য কিছু একটা করা দরকার সেটা হোক না ছোট করে তার দায়িত্ববোধ থেকে শুরু করে কাজ করতে করতে তার সে অনেক সে আমাদের সাথে লং টাইম থাকার পরে একটা প্ল্যানিং থাকে যে আমরা আসলে এই দিকে যেতে চাচ্ছি হ্যাঁ সে ওইভাবে কাজ করা আমাদের সাথে শুরু করে এখনো পর্যন্ত কতজন আছে এইভাবে কাজ করছেন আপনাদের আমাদের সাথে আমাদের অনলাইনে একদম আমাদের সাথে রেজিস্টার্ড ভলান্টিয়ার আছে 700+ বিভিন্ন ইভেন্ট তারপর হচ্ছে আমাদের রেগুলার স্কুলে আমাদের এক একটা পয়েন্ট মিলে 50 জন আমরা রেগুলার কাজ করি আর আমাদের রেজিস্টার্ড ভলান্টিয়ার 700+ তার মানে এই রেজিস্টার্ড ভলান্টিয়ারদের যখন প্রয়োজন হয় সেই অনুযায়ী তাদের সঙ্গে যোগাযোগ করে কেউ আমাদের সাথে বছরে 4 দিনও আমাদের 4 থেকে 5 দিনও কাজ করে শুধু ইভেন্টগুলোতে আর কেউ সপ্তাহে 1 দিন কেউ 2 দিন ইভেন্টগুলো বলতে কি ধরনের ইভেন্ট আমরা হচ্ছে বছরে ফল উৎসব করি যেমন আমাদের কিছুদিন পরে আমাদের সবচেয়ে বড় যে উৎসব হয় ফল উৎসব সেটা হবে জুনের 1 তারিখে ফল উৎসব তারপর শীত উৎসব ঈদের পোশাক দেয়া তারপর হচ্ছে রোজার সময় ইফতারি করা এরকম আমাদের 4 থেকে 5টা ইভেন্ট হয় প্রতি বছর আরিয়ান আপনার কাছে আসবো যে এক ধরনের স্কুলিং এর মধ্যে দিয়ে যায় তারা এবং সেটা নিশ্চয়ই মানে টেইলর মেড ওদের প্রয়োজন অনুসারেই আপনারা এই স্কুলিংটা করেন এইটা কিভাবে ডিজাইন করা হয় আচ্ছা মজার ব্যাপারটা হলো আমাদের স্কুলের যে নাম যেমন আমরা অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন বলি এটা কিন্তু আমাদের কার্যক্রম শুরু হওয়ার 1 বছর পরে এসেছে শুরুর গল্পটা খুব সিম্পল ছিল ফেসবুকের একটা স্ট্যাটাস থেকে আমাদের কার্যক্রম শুরু হয় এবং শুরুতে আমাদের স্কুলটার নাম মজার স্কুল স্টিল মজার স্কুলই রয়েছে নামটা এটার কনসেপ্টটা ছিল এরকম আমরা বাচ্চাদেরকে মজায় মজায় পড়াবো তাদের সাথে ফান করবো আড্ডা দিব গল্প করবো জাস্ট কনসেপ্টটা কীরকম যে আমি তাকে 5টা বল দিলাম যে তুমি 5টা বল 5 কালারে তুমি খেলতে থাকো তো সে যখন 15-20 মিনিট খেললো মজা করলো তো তাকে এসে বললাম যে এখানে আসলে তুমি 9টা বল নিয়ে খেললা সে বললো যে ভাই গুণে 1 2 3 4 5 হয়তো সে এটাকে কখনই এভাবে চিন্তা করেনি যে আমার 5টা গুণার প্রয়োজন আছে অথবা তাকে প্রশ্ন করলো এখানে 9টা কালার তুমি ভেবে বলো সে হয়তো 3টা কালার বলতে পারলো বাকি 2টা পারলো না আমরা বলে দিলাম একই সাথে যেটা হলো সে 5 পর্যন্ত গুনে ফেললো একই সাথে সে কালার সিলেকশনটা বুঝে ফেললো এবং সে কিন্তু ওইটা ফিল করতে পারে না আমি তাকে পড়াচ্ছি সে কিন্তু ফিল করছে সে মজা করতেছিল তো এই যে মজার যে ব্যাপারটা এখান থেকে মজার স্কুল সো আমরা রিসেন্টলি যে জিনিসটা ডেভেলপ করছি সেটা হলো আমাদের এই স্কুলগুলোতে আগারগে স্কুল ছাড়া ওটা একদম ফর্মাল স্কুল কারণ ওখানে আমাদের গভর্নমেন্টের বই দেয় বাকি 3টা যে স্কুলে খোলা আকাশ নিচে তাদেরকে আমরা একটা বই ডেভেলপ করছি যেটা লেভেলিং আছে যেমন একটা বাচ্চার প্রাথমিক বর্ষে কী জানা দরকার ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ যেটা ম্যাক্সিমাম বাচ্চাই জানে না তো আমরা প্রথম ওটাকে কন্টিনিউ করা সে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আকারশী এটা জানার পর সে নিজের নামটা খুব স্মুথলি না লিখতে পারলেও তাকে ধরিয়ে দিলে সে লিখতে পারে এটা একটা লেভেলিং শেষ হয় তারপর সে তার পরিবারের নামটা লিখতে পারে এই জিনিসগুলো যখন সে পারে তার ভিতর পড়াশোনার ভাবে আগ্রহ তৈরি হয় প্রচণ্ড রকম যে আমি আমার নাম পারি বাবা আমার নাম পারি এবং একটা সার্টিফিকেট সে তার নিজের নামটা ইংরেজিতে সুন্দর করে লিখতে পারে
এই যে লেভেলিংটা ধীরে ধীরে আমরা কত প্রেশার ক্রিয়েট করতেছি না তাকে, তোমাকে এটা পারতেই হবে এবং এই টাইমের ভিতরে পারতে হবে, এটাই মূলত মজার স্কুলের কনসেপ্ট, যে তাকে আমি প্রেশার দিব না, তোমাকে পড়তে হবে এরকম প্রেশার দিব না, কিন্তু আমরা মজা করতে করতে সাথেই করবো। আর একটা জিনিস আমরা করি, আমাদের স্লোগানটা হচ্ছে খাদ্য শিক্ষা প্রযুক্তি। সো নোট যেটা, যে একটা বাচ্চা কিন্তু পথে কেন থাকে, পথে থাকার পর সে সব থেকে বেশি সমস্যা ফিল করে কি, সবার আগে হলে সে কোনো না কোনোভাবে রাত কাটায়, কিন্তু সে খাবারটা কীভাবে পায়। সো আমরা স্কুলিংটায় খাবারটাকে খুব গুরুত্ব দিই, আমরা তাদেরকে প্রত্যেকটা ক্লাস শেষে খাবার দিই। খাবারের ধরনটা বিভিন্ন হতে পারে, কোনো ফল হতে পারে, কোনো হোটেলের খাবার হইতে পারে। যেমন কিছুদিন আগেই আমরা লাস্ট এই আজকে যেমন হলো শনিবারে, লাস্ট গত শনিবারে আমরা 100-এর উপরে বাচ্চাকে বিরিয়ানি খেয়েছি সদরঘাট স্কুলে। তার আগে বৃহস্পতিবারে তাদেরকে আমরা একটা রেস্টুরেন্টে নিয়ে নান রুটি গ্রিল খাওয়াইছে। এটা ব্যাপারে সেইটাকে খেতে খুব পছন্দ করে এবং কোনো একটা রেস্টুরেন্টে তাকে নর্মালি ঢুকতে দেয় না, যেহেতু ময়লা থাকে, জীর্ণশীর্ণ থাকে, খালি গায়ে থাকে। এই খাবারটা তাকে প্রোভাইড করা, এই খাবারটা দেওয়ার একটা কনসেপ্ট এটা, যে তাকে এটা বোঝানো যে তুমি যদি পড়াশোনাটা করো তাহলে এর থেকে ভালো ভালো খাবার তোমার জন্য অপেক্ষা করছে। কারণ তাকে আমি আসলে ফোর্স করে কখনো পড়াশোনা করাতে পারবো না, কারণ সেটা যদি আমি পারতাম তাহলে কিন্তু তার বাবা মাও পারতো। কারণ অনেক বাচ্চা বাসা থেকে এই কারণে পালিয়ে এসে যে তাকে অনেক ফোর্স করা হচ্ছে পড়াশোনার জন্য বিভিন্ন আনুষঙ্গিক কারণে। সো আমাদের স্কুলিংটার সাথে খাওয়া পাড়া শিক্ষাটা ইনক্লুড করে দেওয়া, মেনলি আমাদের যেটা ফোকাসিং পয়েন্ট, যে আমরা এই দুইটার পাশাপাশি তাদেরকে যদি কোনো টেকনিক্যাল এডুকেশন ইনভলভ করে দিতে পারি, সে যদি হাতে কলমে কোনো একটা কাজ শিখতে পারে যেটা দেশে মিনিমাম একটা আর্ন করতে পারবে এবং সেটা দিয়ে তার লাইফটাকে চালানো যায়। এই বাচ্চারা তো বেশিরভাগই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে তাদের ইয়েতে। হ্যাঁ থাকে, সেটা খুব বড় না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খুব ঝুঁকিপূর্ণ কাজে থাকে। যেমন হলো আমরা সবাই এটা বলে কিন্তু থেমে যাই যে তারা কাগজ টোকা জীবিকা নির্বাহ করে, কিন্তু এই কাগজ টোকার পিছনে একটা কিন্তু করুণ ইতিহাস আছে, খুব খারাপ একটা গল্প আছে। যেমন এরা কি করে, যে কাগজ টোকা আছে তারা একজন মহাজনের কাছ থেকে থাকে, তার আন্ডারে থাকে। আরিয়ান, আমরা যদি এই গল্পটা একটু বড় হবে মনে হচ্ছে, আমরা একটা বিরতির পরে ফিরে এসে তারপরে আপনাদের দুজনের কাছে আবার ফিরব। আশা বাংলাদেশে নিয়ে একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। আরিয়ান, অভিজ্ঞতাটা যদি আর একটু বিস্তারিত। হ্যাঁ, মানে যারা কাগজ টোকায় বা বোতল টোকায়, সংক্ষেপে টোকাই বলে সবাই এই নামে পরিচিত, ওদের স্টোরিটা ডিফারেন্ট। মানে ওরা প্রতিদিনই কিন্তু খাবার খাওয়ার জন্য যে 60-70-80 টাকা লাগে তিন বেলায় খাবারে, খুব হাই প্রোফাইল খাবার না, এইটা টাকাটা খাবার জন্য কাগজ টোকায়, কিন্তু প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কাগজ বা বোতল সে পায় না, টোকাতে পারে না। তখন সে কি করে, কোনো মহাজনের কাছ থেকে, আমি আসলে মহাজন বলতে ওই যে কাগজ যাদের কাছে বিক্রি করে তাদের কথা বলতে চাচ্ছি, সো তাদের কাছ থেকে সে হয়তো বা 50 টাকা নেয় বা 60 টাকা নেয় কোনো দিন। এভাবে নিতে নিতে এই টাকাটা বাড়তে থাকে একটা সময়ে। সো যখন 200-300 টাকা বা 400-500 টাকা হয়ে যায়, তখন কোনো কোনো জায়গায়, এটা আমরা বাচ্চাদের কাছ থেকে বা শিশুদের কাছ থেকে শুনেছি, যে তাদেরকে ভিন্ন কাজে করতে বাধ্য করে, যেটা হয়তো বা সে করতে চায় না, হয়তো বা সে তাকে দিয়ে কোনো মাদক বিক্রিতে বাধ্য করছে তাকে, বা বলছে তুমি এটা করো, ট্র্যাপের মধ্যে। হ্যাঁ, একটা ট্র্যাপ, তখন সে বাধ্য এবং সে ওই টাকা না দিয়ে বের হইতে পারবে না। এবং তাদের তো একটা সার্কেল থাকে, কারণ ওরা যারা কাগজ টোকায়, একজন না হয়তো 50 জন, সে একজন যে কোয়াইট করবে তাকে কিন্তু ফাইন্ড আউট করে ফেলছে এবং খুঁজে এনে তাকে আবার প্রেশার দিয়ে, ছোট মানুষ সে কোথায় যাবে, সে আসলে দেশের আইন সিস্টেম এত কিছু তার জানার কথা না। তো এটা আমাদের সমাজে একটা ভয়াবহ ব্যাপার, এটা নিয়ে আমরা খুব একটা আলোচনা কোথাও আমি শুনিনি ওভাবে, যে এটাকে দিয়ে যদি একটু মনোযোগ দেওয়া যেত তাহলে কিন্তু, এই যেমন আমরা খুব বলি যে শিশুরা, যেমন আমি গত পরশু দিন একটা পত্রিকা বলছিলাম যে ছিল পথ শিশু হয়ে গেছে ডাকাত, এই যে প্রসেস এটা তো একদিনে হয়নি, একটা ধাপে ধাপে হয়েছে। একজন হুট করে কিন্তু কেউ বলতে পারে না আমি ডাকাতি করতে যাবো, তাকে মেন্টালি ওইভাবে প্রস্তুত করছে। তাহলে হচ্ছে কিভাবে, এটা কোনো একটা প্রসেস আছে। এবং সেক্ষেত্রে আমাদেরকে শিশুদের সাথে 3.5 বছর ধরে কাজ করে প্রথম মনে হয়েছে যে এইটা একটা খুব অন্যতম ট্র্যাপ, যে সেখান থেকে বের হতে পারে না, যে সেই লোকদের সাথে লক হয়ে যায় এবং একটা সময় সে আসলে হতাশ হয়ে যায়, যে তাকে তো আসলে অন্য কেউ সাপোর্ট দিচ্ছে না, তখন সে নিজের মতো করে এখানে নিজের মতো করে সে দিয়ে যায়। শাকিল, আপনার কাছে একটু আসবো, যে এই যে একটা বিস্তৃত নেটওয়ার্ক আপনারা ব্যবহার করছেন, শিশুদের ক্ষেত্রে কমিউনিকেশনের কোনো ইয়ে আছে কিনা, যে শিশুরা এই এই যে যারা আপনাদের ভলান্টিয়ার্স বা এই পুরো প্রক্রিয়াটির সঙ্গে অন্যভাবে যুক্ত আছেন, তাদের সঙ্গে কোনো যোগাযোগ করানোর ব্যবস্থা করেন শিশুদের সাথে? হ্যাঁ, আমি বুঝতে পারিনি, শিশুরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে সেটা? হ্যাঁ, শিশুরা আপনাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে। ও আচ্ছা, অনেক শিশুর কাছে আমাদের অফিসিয়াল একটা ফোন নাম্বার আছে, যে ওদের যদি কোনো সমস্যা হয় বা ওরা যদি কোনো দুর্ঘটনায় পড়ে, অফিসিয়াল ফোন নাম্বার আমাদের অনেক পয়েন্টে শিশুদের মুখস্থ থাকে। হ্যাঁ, তাৎক্ষণিক যদি কোনো প্রবলেম হয়, যদি ওদের ফোন দাঁড়িয়ে তাহলে আমাদের অফিসে ইনফর্ম করতে পারে,
সেক্ষেত্রে আমরা চেষ্টা করি ওই প্রবলেমটা সলভ করার জন্য। মানে যখন যে কোনো জায়গায় কোনো শিশু যদি কোনো বিপদে পারে তাহলে আসলে আপনাদের সহায়তা নিতে পারে। হ্যাঁ, আমাদের সাথে যদি আগে থাকে বা আমাদের সাথে ছিল যে শিশুগুলো, যা আমাদের ফোন নাম্বার যদি মুখস্থ রাখতে পারে, বা অনেক কাগজে লেখা থাকে ওরা হয়তো বা যত্ন করে রাখতে পারে না, তো অনেকের মুখস্থ থাকে, যারা মুখস্থ রাখতে পারে তাৎক্ষণিকভাবে আমাদের ফোন দেয়। আমরা আরিয়ান, আপনার এই যে পুরো প্রজেক্টটা, আমরা বলব যে ফাউন্ডেশন করেছেন, নিশ্চয়ই ধীরে ধীরে বড় হচ্ছে এবং একটা ভিত্তি তো তৈরি হয়ে গেছে, এখন এই জায়গাটার থেকে সামনে এগিয়ে যেতে হবে এবং সেটা অভিজ্ঞতার মধ্য দিয়েই শেপ পাবে, এরকম কোনো ব্যাপার না যে একটা বিরাট বড় প্রোফাইল নিয়ে আপনি এগিয়ে চলছেন। কিন্তু তারপরও স্বপ্নটা কি, কোন জায়গায় নিয়ে যেতে চান, একটা লক্ষ্য নিশ্চয়ই ঠিক করা হয়েছে? সেই আমাদের লক্ষ্যটা খুবই স্পষ্ট, যেহেতু আমাদের সংগঠনের বয়স মাত্র 3.5 বছর, সো এখনই লক্ষ্যটাকে বড় করে বললে ব্যাপারটা ভিন্ন। আমরা অবশ্যই চাই যতদিন পর্যন্ত বাংলাদেশ একজন পথ শিশু থাকবে ততদিন মজার স্কুল চালানোর জন্য কাজ করবে, কিন্তু সেটা অবশ্যই যদি লাইফ টাইম না হয় সেটা একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। আপনি জেনে থাকবেন যে SDG যে বাংলাদেশের যে লক্ষ্যমাত্রা অর্জনের একটা ব্যাপার আছে, সেখানে 2031 সালের ভিতরে আমরা পথ শিশু মুক্ত বাংলাদেশ চাই, এটা আমাদের সরকারিভাবে একটা টার্গেট রয়েছে। একই সাথে আমরাও চাই যে ওই নির্দিষ্ট সময়ের ভিতরে এটা সম্ভব কি না, এই জন্য আমরা এখন যে প্রসেসে কাজ করছি, অন্যান্য সংগঠনগুলো যে কাজ করছে উন্মুক্ত আকাশে নিয়ে স্কুল পরিচালনা করা, এটা কিন্তু খুব একটা যে ইফেক্টিভ তা না সরাসরি বললে, কিন্তু অন্য দিক থেকে ইফেক্টিভ, কারণ এতে গুলোদের সাথে আমাদের রিলেশনটা বিল্ড আপ হয়। মানে এই বাচ্চাদের গুলি তো আর কোনো বিকল্প নেই, এই জন্য সেক্ষেত্রে সব থেকে ইফেক্টিভ আমরা ফিউচার যেটা প্ল্যানিং আমাদের, যে ওদের পুনর্বাসনটা ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এই লক্ষ্যে আমরা ঢাকার একদম শেষ মাথায় আমরা মানিকগঞ্জ দিয়ে যাই, সবসময় মানিকগঞ্জে বলি ওখানে আমরা একটা স্থায়ী শেল্টার হোম বা পুনর্বাসন ব্যবস্থা চিন্তা করছি, প্রাথমিক পর্যায়ে আছে, সেটা এখন অনেক দূরের ব্যাপার, সেখানে অনেক সহযোগিতার ব্যাপার আছে। আমরা চাচ্ছি সেখানে যদি শিশুদেরকে পুরোপুরি রাখা যায়, যেমন এখন আমরা এক একটা ক্লাসে 3 বা 4 ঘন্টার জন্য তাদেরকে আমরা সময় দিতে পারি, ইচ্ছা করলে 24 আওয়ার্স সে কী করে, কোনথায় যায়, কী কাজের সাথে জড়িত হয়, ভালো না খারাপ আমরা ইচ্ছা অনেক ইচ্ছা থাকার স্বার্থ পারি না সেটা, কিন্তু সেটা তাকে যদি আমরা 24 আওয়ার্স পুনর্বাসনের মাধ্যমে, সেখানে একটা মেডিকেলের সাপোর্ট থাকে, সেখানে একটা ভোকেশনাল ট্রেনিং সিস্টেম থাকে এবং সে 24 আওয়ার্স থাকতে পারে এবং একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পায়, এরকম একটা সিস্টেম বা ডিজাইন আমরা করছি যাতে ভবিষ্যতে সে সেখানে থেকে নিজেকে তৈরি করতে পারে। এবং সেটা কতটুকু পর্যন্ত যে সে একই সাথে পড়াশোনাও করবে, নিজেকেও নিজের মতো করে তৈরি করে নিবে। আমি শাকিলের ব্যাপারে একটু বলতে চাচ্ছি, একটা জিনিস জানতে চাই যে এই পুরো প্রক্রিয়াটি যে চলছে সেটা তো কিছু অর্থনৈতিক ব্যাপারও আছে, সেইখানে মানুষ কিভাবে কন্ট্রিবিউট করতে পারে বা করে? এখনো পর্যন্ত আমরা প্রায় 3.5 বছর আমরা বিদেশিদের কোনো সাহায্য বা বিদেশি কোনো সংগঠন কোনো সহযোগিতা নিয়ে কাজ করছি না এবং ওটা আমাদের ফাইনালি টার্গেটও নেই। আমরা প্রথম শুরু থেকে আমাদের ভলান্টিয়ারদের একটা বিশাল কন্ট্রিবিউশন এখানে রয়েছে, আমাদের যে ভলান্টিয়ার এখানে কাজ করে তারা প্রতিটা ক্লাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এখানে জমা দেয়, সেটা খুব বড় না, সেটা 50 টাকা মাস শেষে হয়তো 1200 টাকা হচ্ছে, এই কন্ট্রিবিউশন আমরা বাচ্চাদের জন্য ব্যয় করছি। এর বাইরেও আমাদের একটা ফেসবুক ফ্যান পেজ রয়েছে মজার স্কুল নামে, সো ওই পেজে অনেকে যোগাযোগ করে যে আমি একটা স্কুলে বাচ্চাদেরকে খাওয়াতে চাই। আরিয়ান, আমরা এই গল্পগুলি আরেকটু শুনবো একটা বিরতির পরে, এসে আশা বাংলাদেশে নিচ্ছে আর একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। আরিয়ান, যেটি জানতে চাচ্ছিলাম যে ভবিষ্যতে কিভাবে আমরা ফাইনালি ওদেরকে আসলে পুনর্বাসন করতে চাই এবং দক্ষ করতে চাই, এবং আমরা সবসময় বলে থাকি শুরু থেকে যে কাউকে আমরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার আদৌ বানাতে পারবো কিনা সেটা জানি না, কিন্তু তাকে পথ থেকে মাদকের রাস্তা থেকে বের করে সুন্দর একটা জীবন দিতে চাই, বাংলাদেশের জন্য সে বোঝানো হয় যাতে সম্পদ হয়, কেউ যেন এভাবে না বলে বা পেপার হেডলাইনগুলো 10 বছর পরে কখনোই যাতে এভাবে না হয় ছিল টোকা হয়েছে ডাকাত, বরং হেডলাইনটি এভাবে হোক ছিল ডাকা ছিল পথ শিশু কিন্তু হয়েছে দেশের সম্পদ এবং সে এমন কিছু করুক। এবং আমরা অসংখ্য শিশুর সাথে কাজ করে দেখেছি যে তাদের প্রতিভাটা এত বেশি, সামান্য একটু আন্তরিকতা যদি থাকে, তাদেরকে যদি একটু আন্তরিকভাবে ভালোবাসা যায় অথবা তাদের ভিতরে এই ফিলটা দেওয়া যায় যে তোমাদেরকে আসলে সবাই পছন্দ করে বা সবাই খারাপ কাজের জন্য ব্যবহার করে, এই ধারণাটা ঠিক না। এবং আমাদের মতো তরুণ যারা যাদের বয়সটা ভার্সিটি লেভেলে পড়ছে বা রিসেন্টলি ভার্সিটি শেষ করেছে, এই বয়সে একটা তরুণ যখন ওই বাচ্চাদের সাথে খুব ফ্রেন্ডলি মিশে তখন ওদের ভিতরে ওদের মনোজগৎটা দ্রুত চেঞ্জ হয়, যেটা বাকিদের ক্ষেত্রে অনেকটা কঠিন, আমাদের তো অনেক কিছু, তারা খুব সাহস পায় যে এই বয়সে তো আমাকে কেউ ভাবছে। আরিয়ান, এই যে বিশেষ করে পথ শিশু যারা ইতিমধ্যেই হয়তো খুব অল্প বয়সেই নানান নেশায় যুক্ত হয়ে গেছে, তাদেরকে নিয়ে আসাটা কতটুকু কঠিন?
প্রথম ব্যাপার হচ্ছে কি, আমরা যখন শুরু থেকেই করি ব্যাপারটাকে কঠিন না ভেবে ভাবতেছি যে কোনো না কোনো উপায় আছে, এবং 3.5 বছর কাজ করার পর আমরা দেখেছি কাজটা অসম্ভব না, কিছুটা কঠিন সেটা তো অবশ্যই, সেটা সব ক্ষেত্রেই মনে হয় প্রযোজ্য, সেটা পড়াশোনার ক্ষেত্রে নর্মাল আমরা যারা পড়াশোনা করি তাদের জন্য অনেক সময় পড়াশোনাটা অনেক সময় কঠিন মনে হয়। বাট পথশিশুদের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হচ্ছে যে কেউ যদি সর্বোচ্চ আন্তরিকভাবে চেষ্টা করে এটা খুব সম্ভব। মানে অনেকে বলতে শুনি আমরা কারো কারো যারা একটু হতাশাবাদী যে এটা অসম্ভব, এটা কঠিন বা তোমরা এটা করে পারবা না, কিন্তু আমরা কিন্তু গত 3.5 বছর কাজ করে যারা আমরা একসাথে কাজ করছি তারা কিন্তু প্রচণ্ড আশাবাদী যে এটাকে একটা সিস্টেমে নিয়ে আসতে পারলে, যেমন আমরা এখন উন্মুক্ত আকাশে নিয়ে যাবো, এটাকে যদি কোনোভাবে তাদেরকে 6 মাস আমরা একটা অস্থায়ী শেল্টার রাখতে পারি, সেখানে মোবিলাইজেশন মানে তাদের সাথে এনভায়রনমেন্টটা একটু চেঞ্জ করতে পারি, মাদকটার খারাপ দিকটা বিবেচনা এবং মাদক থেকে বিরত রাখতে পারি, ডাক্তারের সাপোর্টটা নেই এবং তাকে নতুন করে স্বপ্নটা দেখিয়ে ওভাবে দক্ষ করে তুলতে পারি, এটা পসিবল। এবং একটা পথ শিশুকেও যদি আমরা দক্ষ করতে পারি সে কিন্তু আরো 100 জনকে খুব দ্রুত প্রভাবিত করতে পারে। এবং সবচেয়ে বড় কথা যে সমাজের ভালনারেবিলিটির যে জায়গাটা আছে এটা অনেক কমানো সম্ভব যদি এদেরকে ঠিক লাইনে আনা যায়। আমি একটা জিনিস একটু বলতে চাই, অনেকে এই প্রশ্নটা আমাদের করে সরাসরি, যেটা করে কি হবে, এটা আমরা কাদের জন্য করি, কেন করি, আমরা কিন্তু এই প্রশ্নটা যে আমাকে করছে আমি কিন্তু তার জন্যই কাজটা করতেছি, কেননা এই শিশুটা যখন আমাদের সমাজের জন্য ক্ষতিকর কিছু হয়ে যাবে। আপনি কিছুদিন আগেই যদি খেয়াল করেন রামপুরাতে খুব অল্প বয়সী কিছু ছেলে একজন মানুষকে সরাসরি গুলি করে মেরে ফেললো, হতেই পারতো যেটা যদি শুরুর দিকে সঠিক গাইডলাইন পেতো তাহলে এরকমটা দুর্ঘটনার শিকার হতে হতো না, একটা নিউজ হতো না। সো আমাদের সমাজে যে যে জায়গায় আছি না কেন, একটু যদি ওদের পাশে থাকে আন্তরিকভাবে তাহলে কিন্তু সম্ভব যে সমাজের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, সর্বোপরি আমাদের নিজেদের নিরাপত্তা, নিজেদের স্বার্থে, নিজেদের জন্যই আসলে ওদের পাশে দাঁড়ানো দরকার। এই পাশে দাঁড়ানোর ক্ষেত্রে অন্যদেরকে আপনারা কিভাবে চান বা কিভাবে আসতে পারেন? আমরা ব্যাপারটা হচ্ছে কি যে 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 যার কাজটা ভালোভাবে করে সেটা কিন্তু অনেকটা দেশপ্রেম, আমরা এভাবে কাজ করে দেখে শুধু দেশপ্রেম ব্যাপারটা কিন্তু সেরকম না। সো যে যে জায়গা আছে সে জায়গা থেকেই যদি তার সর্বোচ্চ সাপোর্টটা দেয়। আমি ছোট একটা ব্যাপার হতে পারে যে আপনি একজন চাকরিজীবী, সে হয়তো রাস্তায় দাঁড়ায় আছে, সে একটা বাচ্চা এসে খাবার চাচ্ছে, ব্যাপারটা যদি ওরকম একটু ধৈর্য ধরে একদম অবহেলা না করে 5 মিনিট ধরে তার সাথে যদি একটা 5 টাকার খাবার শেয়ার করে এবং শুধু আন্তরিকভাবে দেয়, সে কিন্তু কিছুটা আত্মবিশ্বাস ফিরে পায় যে আমাকে কেউ অবহেলা করছে না। কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমটা কী করি, ধমক দিচ্ছি। সো আমি কী চাইবো যে যে আর্থিক সহযোগিতা করতে পারতেছে না, যে সময় দিতে পারছে না, সেটা আন্তরিকতা দেখার, এটা তার জন্য বড় একটা পাওয়া। এবং যে আর্থিক সহযোগিতা পাবে সে আন্তরিক সহযোগ করুক, যার যা জায়গা থেকে তার তার সাধ্য মতো, সবাইকেই ফিল্ডে কাজ করতে হবে ব্যাপারটা মোটেই এরকম না। একজন ডাক্তার কী করতে পারে, সে তার সারা মাস থেকে একদিন সময় বের করে তাদেরকে ফ্রি ট্রিটমেন্ট করতে পারে। একজন ইঞ্জিনিয়ার কী করতে পারে, তার সারা মাস শেষে একদিন তার সাথে আধা ঘন্টা সময় কাটাতে পারে আনন্দ, মানে যার যার জায়গা থেকে সেরা করা। এই মুহূর্তে আমরা যে কাজটা খুব গুরুত্ব দিয়ে করছি যে আমাদের স্কুলে যেটা হয় আমাদের সমাজটা এরকম যে তুমি পড়াশোনাটা করো, স্কুল কলেজ ভার্সিটি শেষ করো, তারপর যা খুশি করো, কিন্তু ইচ্ছা থাকলে আমরা অনেক সময় সেটা পারি না। সো আমরা যেটা করছি ক্লাস এইট থেকে ইন্টার পর্যন্ত যারা ইন্টার পাস করেনি, এই টিমটাকে ফোকাস করে এবছর থেকে আমরা কাজ শুরু করেছি যে তারা আমাদের সাথে লং টাইম কাজ করবে না, কিন্তু আমাদের তো সোশ্যাল অ্যাওয়ারনেসটাকে ডেভেলপ করে দেওয়া যে সমাজের প্রতি তোমার একটা দায়বদ্ধতা আছে, সেক্ষেত্রে তোমার হিউজ টাইম দেওয়ার দরকার নেই। অল্প আমরা বুঝতে পারছি যে সবাই যদি সবার জায়গা থেকে কন্ট্রিবিউশন করে তাহলে হয়তো পুরোপুরি পরিবর্তনটা অনেক পরিবর্তন আনা সম্ভব। আরিয়ান শাকিল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পর্যটন বিকাশের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে বগুড়া ট্যুরিস্ট ক্লাব, একদল যুবক নানা মাধ্যমে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বগুড়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পর্যটন নিয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরির চেষ্টাও চালিয়ে যাচ্ছে সংগঠনটি। বগুড়া জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মহাস্থানের পুরাকীর্তি টানে অনেককেই। প্রত্ন সম্পদে ভরপুর প্রাচীন এ জনপদে আরও বেশি পর্যটক আকর্ষণের সুযোগ আছে এমন মত অনেকেরই। প্রচারণার অভাবে সেভাবে উঠে আসেনি এখানকার পর্যটন। এই ভাবনা থেকেই ঐতিহাসিক স্থানগুলোকে ইতিবাচকভাবে তুলে ধরার প্রয়াসে একদল তরুণের উদ্যোগে গঠন করা হয় বগুড়া ট্যুরিস্ট ক্লাব। প্রাথমিক উদ্যোগ হিসেবে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণে স্থানীয় লোকজনের মধ্যে জনসচেতনতা তৈরির প্রচারণা চালাচ্ছে সংগঠনটি। শুধু বগুড়াতেই আমরা 70 থেকে 80টা দর্শনীয় স্থান, অবহেলিত দর্শনীয় স্থান চিহ্নিত করেছি এবং এগুলো সংরক্ষণের জন্য স্থানীয় জনসাধারণের মাঝে আমাদের প্রচার প্রভাকাণ্ডা, লিফলেট বিলি সহ অন্য অন্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। সেই সাথে
সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করছি যে আগামী দিনে এগুলো যেন সংরক্ষণ করা হয়। পর্যটকদের আকর্ষণে বগুড়ার পুরাকীর্তিগুলোকে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টাও চালিয়ে যাচ্ছে সংগঠনটি। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে বৈদেশিক মুদ্রাটা আমরা আমাদের দেশে নিয়ে আসা, আমাদের রেমিটেন্সকে বাড়ানো। আমাদের রেমিটেন্সের খাত অত্যন্ত স্বল্প, এই জন্য আমরা বিদেশিদেরকে আকৃষ্ট করতেছি। আমাদের দেশের ইতিহাস, কালচার এবং কৃষ্টি সম্পর্কে তারা আমাদের দেশে আসবে, আমাদের দেশের ইতিহাস কৃষ্টি সম্পর্কে জানবে, আমাদের হেরিটেজগুলো পরিদর্শন করবে। এতে আমরা জনগণ লাভবান হবো, আমাদের দেশ লাভবান হবে, আমাদের রেমিটেন্স বাড়বে, আমাদের অর্থনীতি সমৃদ্ধিশালী হবে। এরই মধ্যে স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছে সংগঠনটি। লক্ষ্য, পর্যটন শিল্পে বগুড়াবাসীর সর্বোচ্চ সম্পৃক্ততা নিশ্চিত করা। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ বিষয়ে আলোচনার জন্য বগুড়া স্টুডিওতে আছেন বগুড়া ট্যুরিস্ট ক্লাবের প্রধান উপদেষ্টা ও সমন্বয়কারী তারেক হাসান শেখ পাপ্পু, কথা বলছি তার সঙ্গে। স্বাগত পাপ্পু, আমরা একটু জানতে চাই যে এই ক্লাবটি কেন তৈরি করলেন? অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের দেশের যে হেরিটেজগুলো আছে, যেগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে এগুলো ব্যাপারে কিন্তু আমরা নিজেরাই জানি না। যেমন আমাদের এই ধরা যাক বগুড়া ডিস্ট্রিক্টের ব্যাপারেই বলি, আমাদের বগুড়া জেলায় যারা জনগণ আমরা আছি, তারা বগুড়া জেলা বলতে শুধুমাত্র আমরা আমাদের কয়েকটি যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, মহস্তানগড়, বেরোয়া, লক্ষ্মীন্দর এবং এ ধরনের আরও দুই চারজনটা আছে যেগুলো আমরা জানি। আমরা নিজেরাই যেখানে জানি না, সেখানে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে অন্যান্য লোকজন কীভাবে জানবে? প্রত্যেকটা দেশের কিন্তু মানে উন্নতি এবং রেমিটেন্স, তাদের অর্থনীতি কিন্তু কয়েকটা খাত থাকে। আমাদের খাতটা হচ্ছে গার্মেন্টস নির্ভর এবং শ্রমিক নির্ভর, এই দুটা দিয়ে আমাদের দেশের আর কি রেমিটেন্স এবং অর্থনীতিটা চালিত হয়। আমাদের চিন্তা হলো যে প্রত্যেকটা দেশে কিন্তু আপনার ট্যুরিজম, পর্যটন শিল্প এগুলো আসলে অনেক অর্থ বহন করে অর্থনীতিতে। পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেন আপনি, ওরা এই ট্যুরিজমকে, পর্যটন খাতকে কিভাবে তারা মানে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। অবশ্যই এটা যদি করা যায় তাহলে খুব ভালো, কিন্তু এই ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ট্যুরিস্টরা এখানে গেলে যেই ধরনের পরিবেশ থাকা দরকার, জানার বিষয়ে যখন কোথায় জানতে চাইবে, এই বিষয়গুলিতে আপনারা কোনো ধরনের সহযোগিতা ট্যুরিস্টদের দিবেন কিনা? জি, এখন আমি বলছি, আমরা কিন্তু আমাদের প্রধান যে কয়েকটা দফা দাবি দিয়েছি আমরা সরকারের কাছে, দেখেন এইবার কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার কিন্তু ঘোষণা করেছে 2016কে ট্যুরিজম মানে পর্যটন বর্ষ হিসাবে, অথচ কিন্তু এই সংশ্লিষ্ট যারা বিভাগ আছে তারা কিন্তু কোনো কার্যক্রম করছে না, কাজ করতেছে না। তাহলে আমরা কিন্তু আমাদের দাবির মধ্যে বলেছি যে কিভাবে একটা বাইরের লোক, ইন্টারন্যাশনাল লেভেলের লোক, এমনকি আমাদের ন্যাশনাল লেভেল অন্য অন্য ডিস্ট্রিক্টের লোক যে আমাদের এখানে আসবে, তাদের নিরাপত্তা, তাদের হোটেল ব্যবস্থা, তাদের মানে খাবার দাবার ব্যবস্থা, তাদের এখানকার মানে চলাচলের ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, এগুলোকে উন্নতি করার জন্য কী করতে হবে, আমরা কিন্তু আমাদের লিফলেটের মাধ্যমে, ওই লিফলেটে কিন্তু আমরা আমাদের সমস্ত কিছু বক্তব্যগুলো তুলে ধরছি। এখন ব্যাপারগুলো হচ্ছে আমাদেরকে তো সহযোগিতা করার জন্য, আমরা তো অর্থনৈতিক সহযোগিতা চাচ্ছি না, আমাদের যে কার্যক্রম এই কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য যে সরকারি যে সংশ্লিষ্ট বিভাগগুলো আছে আমাদের সঙ্গে যোগাযোগ করুক, কাজ আমরা করতেছি, তারা দিক তারা আমাদেরকে সহযোগিতা করুক, আমরা তো কোনো সহযোগিতা পাচ্ছি না। এখন নিজে আমরা সমস্ত কিছু গুছাই নিয়ে, আমাদের কিছু লোকজনকে নিয়ে, আমরা তরুণ সমাজ যারা এগিয়ে আসতেছি এইসব কাজের সমর্থন জনগণের প্রচন্ড রকম পাচ্ছি, কিন্তু সরকারি যা সংশ্লিষ্ট বিভাগ তাদের কিন্তু সহযোগিতা পাচ্ছি না। বাপু, আমরা আশা করি যে সরকার আপনাদের সঙ্গে সহযোগিতা করবে এবং এই উদ্যোগটা সারা দেশেই ছড়িয়ে পড়বে কার্যক্রম, যাতে আমাদের পর্যটন শিল্প বিকাশ লাভ করে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসার বাংলাদেশে নেবো আর একটা বিরতি। দৃঢ় লক্ষ্য আর পরিশ্রমের স্বপ্নকে জয় করা যায়, তারই প্রমাণ দিলেন যশোরের তরুণ উদ্যোক্তা আজিম হোসেন। মাত্র 12,000 টাকা মূলধন নিয়ে শুরু করা তৈরি পোশাকের প্রতিষ্ঠান ব্যাপ দক্ষিণাঞ্চলের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে, কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন বেকার তরুণদের। বড় হবার স্বপ্নই মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে অনেক দূর, তার আরও এক প্রমাণ যশোরের আজিম হোসেন। 2003 সালে মায়ের দেয়া একটি হাত মেশিন আর মাত্র 12,000 টাকা দিয়ে বাংলাদেশ অ্যাপারেল প্রোডাক্টস ব্যাপের কার্যক্রম শুরু করেন আজিম। এক যুগে দেশের পোশাক শিল্পের জগতে ব্র্যান্ডে পরিণত হয়েছে ব্যাপ। এই পোশাক কারখানায় কর্মসংস্থান হয়েছে অনেক বেকারের। এখানে যখন ঢুকছিলাম তখন আমি কিছুই জানতাম না, আমি এখানে এসে সবই আমাদের বসে গেছে।
প্রতি মাসে প্রায় ইনকাম 14-15,000 টাকা হয়, আর সেটা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলে যায়। ছোট্ট একটা ব্র্যান্ড থেকে এত বড় ব্র্যান্ডে এসে দাঁড়িয়েছি, আমাদের প্রথম লাইফ থেকেই এখানে আমরা সেলসে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে প্রতিষ্ঠানটির নাম ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। শিগগিরই পৃথিবীময় ব্যাপের লোগো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় উদ্যোক্তা আজিম হোসেনের। আমার পরবর্তী ইচ্ছা আমার ব্র্যান্ডটাকে মাল্টিন্যাশনাল করা। আমি অনেক বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে তাদের আউটলেটগুলো ডেভেলপ করছে, কিন্তু আমার আমার ইচ্ছা এখান থেকে আমি বাইরে ডেভেলপ করব। ব্যাপের পণ্য দেশের গণ্ডি ছড়িয়ে পৌঁছে যাবে বিশ্বময়, ছড়াবে বাংলাদেশের নাম, এমন প্রত্যাশা প্রতিষ্ঠানের কর্মীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লার উত্তর দুর্গাপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচন নির্বাচিত হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন সাহসী নারী মমতাজ বেগম। আর্থিক সচ্ছলতা না থাকলেও শুধু জনসেবা করে সমর্থন পেয়েছেন এলাকাবাসীর। নবনির্বাচিত এই জনপ্রতিনিধির ইচ্ছা শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের সেবা করা। দারিদ্র্যকে সাথী করে কেটেছে জীবনের 50 বছর, কিন্তু পাড়া প্রতিবেশীর বিপদ আপদে সহযোগিতার হাত বাড়িয়েছেন সবার আগে। তিনি মমতাজ বেগম। ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দুর্গাপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। স্বামী আবুল হাশেমের মৃত্যুর পর 9 সন্তানকে নিয়ে আর্থিক অনটনে জীবনের পুরোটা সময় কেটেছে মমতাজ বেগমের। তারপরও এলাকাবাসীর প্রতি তার অসীম ভালোবাসা ফেরত এসেছে সমর্থন হিসেবে, এমনকি নির্বাচনের সব খরচও বহন করেছে সমর্থকরাই। যেখানে যাইতো কষে সেখানে যাশে, আর বাড়ি ঘর দিগুলো হের মা মহব্বত নাই, দশের সেবক করে হে আমরা হেরে বোড়েদার করাইয়া, আমরা দশকে শেরে আমরা ভোট দিয়ে পাশ করাই আনছি। আমার এলাকাবাসী হিসেবে আমি অত্যন্ত গর্বিত। আমার উনি জুতা পায়ে দেওয়ার মতো পয়সাটা নাই, ওনাকে ফুস্টার করার মতো পয়সা নাই, সবাই বলছে আপনি দাঁড়ান আমরা ভোট দিব। মমতাজ নিজে পড়ালেখা করেননি, আর্থিক অনটনে সন্তানদেরও পাঠাতে পারেননি স্কুল কলেজে, কিন্তু সে আক্ষেপ তিনি মেটাতে চান সমাজের দুস্থ শিশুদের শিক্ষায় সহায়তা করে। গরিবের দুর্দশা দেখে আমার মনে সারা দিল যে আমি নির্বাচন করিয়া আমি গরিব সবার সেবা করার জন্য আমি নির্বাচন নিজের থেকে করতে পেরেছি। মমতাজ বেগমকে সহকর্মী হিসেবে পেয়ে খুশি উত্তর দুর্গাপুর ইউনিয়নের নবনির্বাচিত অন্য জনপ্রতিনিধিরাও। মমতাজদের এগিয়ে আসাকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসকও। মমতাজ বেগমদের মতন যারা নির্বাচিত হয়ে এসছেন দরিদ্র, তারা কিন্তু গরিবের কথা বেশি করে বুঝবেন, তারা তাদের অবস্থানে থেকে আরো ভালোভাবে সমাজকে তার এলাকাকে অবদান রাখতে সহায়তা করতে পারবেন। এলাকাবাসীর আশা, মানুষের প্রতি মমতাজ বেগমের ভালোবাসা আর সৎ নেতৃত্ব তাদের জন্য আশীর্বাদ হয়েই আসবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল আজকের আশার বাংলাদেশে, আমন্ত্রণ আমাদের পর্দায়।